গরুবাজার কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মণ্ডল। তিনি তারামায়ের ভক্ত। আর যে খবর উঠে আসছে জেল সূত্রে এই মুহূর্তে, কৌশিকী অমাবস্যায় তিনি জেলে বসেই সেরেছেন তারামায়ের পুজো এবং সবশেষে বললেন জয় তারা। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর উঠে এলো জেল সূত্রে, জেলে বসেই পুজো সারলেন অনুব্রত মণ্ডল। তিনি তারামায়ের ভক্ত, তাই সিবিআই তাকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে গেলেও পকেট থেকে তারামায়ের পুজো করা ফুল কপালে ঠেকিয়েছিলেন। সিবিআই অফিসাররা সে দৃশ্য দেখেছিলেন, এমনকি মুখে বিড়বিড় করে বলতে শুনেছিলেন জয় তারা। হ্যাঁ, তিনি বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার জেলে থেকেই মা তারার পুজো করলেন তিনি, সূত্রের খবর। বিষয়টি ঠিক কী ঘটেছে? জেল সূত্রে খবর উঠে আসছে এখন তাকে জেল থেকে সরিয়ে জেল হাসপাতালে রাখা হয়েছে শারীরিক কারণে। সেখানে তিনি কৈশিকী অমাবস্যার দিন মা তারার পুজো করেন, তবে এবার ভরি ভরি সোনার গহনা পাননি তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি, কিন্তু ভক্তি একটুও কমেনি। জাঁকজমক কমেছে এখানেই, মা কালীর ছবিতে জবা ফুলের মালা পরিয়েছেন তিনি, নকুলদানা আর কলা দিয়ে পুজো দিয়েছেন, আর বলে উঠলেন জয় তারা। কেমন করে পুজো করলেন অনুব্রত? জানা গিয়েছে সেখানে কোনো তারামায়ের মূর্তিই নেই, তবে মা কালীর একটি ছবি আছে। আজ শুক্রবার সকালে স্নান সেরে মার্বেল পাথরের বেদিতে সেই ছবি রেখে তাতে জবা ফুলের মালা পরিয়ে নকুলদানা কলার নৈবেদ্য সাজিয়ে এবং ধূপ দেখিয়ে ভক্তি ভরে পুজো সেরেছেন অনুব্রত মণ্ডল। আর পুজো শেষ করার আগে পর্যন্ত তিনি কিছু খাননি, পুজো শেষ করে বিস্কুট দিয়ে এক কাপ লাল চা খেয়েছেন। তার আগে পুজো সেরে বলে উঠেছেন জয় তারা। উল্লেখ্য, বীরভূমে থাকাকালীন কালী পুজোর আয়োজন করতেন অনুব্রত মণ্ডল, আর তা ছিল চোখে লাগার মতো। বীরভূম জেলা কার্যালয়ের কালী পুজোয় প্রতিমাকে প্রায় 300 ভরি সোনার গহনায় সাজিয়ে পুজো করতেন অনুব্রত। 1988 সাল থেকে জেলা অফিসে পুজো করে আসছেন তিনি, তখন কংগ্রেস করতেন। তৃণমূল কংগ্রেসে আসার পর এই পুজো বিরাট আকার পায়, এমনকি নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর চোখে ধুলো দিয়ে পৌঁছে গিয়েছিলেন তারাপীঠে। দলের শিবিরদির সঙ্গে তার পুজোর জাঁকজমক উত্তরোত্তর বেড়েছে। এখন তার ঠিকানা আসানসোলের সংশোধনাগার, তাই নকুলদানা দিয়ে মাকে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অনুব্রত মণ্ডল জেলে গেলেও তার ভক্তি কিন্তু এক ফোঁটাও কমেনি। ভক্তি অনুব্রত মণ্ডলের অটুট রয়েছে মা তারার উপর। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।